দীর্ঘদিন ধরে মুঙ্গিয়াকামী আরটি ব্লকের অন্তর্গত তুইথামপুই এলাকার জনগণ দৈনন্দিন জীবনে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে বাঁশের তৈরি অস্থায়ী ব্রিজের উপর দিয়ে। ফলে দৈনন্দিন জীবনে তাদের দুর্ভোগের অন্ত নেই। ব্রিজ না থাকার কারণে স্কুলে ছাত্রছাত্রীরা যেতে পারছে না। বহু নেতামন্ত্রীরাই এই তুইথামপুই এলাকায় এসে নিজেদের প্রোগ্রাম করে যায়, কিন্তু ব্রিজটির স্থায়ীভাবে নির্মাণের জন্য কোনো পদক্ষেপই গ্রহণ করেন না। তোমাদের সমস্যা হইলে কি নিয়মত সমস্যায় স্টুডেন্ট ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট রক তাবক কাহানকে থাং মাইয়া তাই পাবলিক রক কাহানকে চলে মাইয়া তুই তল হাংখাই এনকে কাইসা ব্রিজ নানা মুসুম টংখা এনকে আমন চিনি পাড়াও অনেক নেতা থাঙ্গু উপায় আর ডাউন খাই তঙ আমর প্রোগ্রাম দে না যা তং না যায় তং আবো আং সাইমাইয়া বড় যুক্তি দিয়ে খাইলাই তং খাইলাই ইয়া বড় খালি ফাই তো মানো একচুয়ালি ওই তাই সুদের নি সব সে চিনাম নি এলাকানি বুমতাম চিনি এলাকানি বুমংখে দুইথাম পুইপাড়া। এলাকাবাসীদের একটাই দাবি, যাতে অতি দ্রুত এই গ্রামের মানুষজনদের যাতায়াতের জন্য একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়। এবার দেখার বিষয় এই গ্রামের মানুষের ব্রিজের মূল সমস্যা নিরসনে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, পাল্লাবল।